আজ এসেছি মশলা বাগানে। আজকে তিনটে পরিচিত গাছ, মৌরি, জোয়ান এবং জিরে, এই তিনটে গাছকে আজকে একসাথে দেখব এবং গাছ তিনটে সম্পর্কে কিছু ভালো ভালো তথ্য জেনে নেব। তো আমরা শুরু করছি প্রথমেই যে গাছটা দিয়ে, এটা হচ্ছে জিরে গাছ। ঘনভাবে ধরেছে, বড় বড় জিরে হয়ে গেছে। জিরের গায়ে দেখা যাচ্ছে রোঁয়া রয়েছে প্রচুর। তো একটা গাছে এত জিরে আসে, প্রায় 100 গ্রাম পর্যন্ত জিরে হতে পারে। এটা একটা ফুলের থোকা থেকে এটা হয়েছে। তো এইভাবে প্রায় 7 থেকে 8টা থোকা হয় ফুলের, মানে জিরে গাছের ফুল সাদা রঙের হয় এরকম। এটা হচ্ছে জিরে গাছের ফুল, আর এটা জিরে গাছের ফল, জিরে ধরে গেছে। তো জিরে গাছ তো সকলেরই জানা, হয়তো গাছটা দেখা হয়ে ওঠেনি। আর এখন যেটা দেখছি এটা জোয়ান গাছ। জোয়ান গাছের ফুলটাও ঠিক জিরে ফুলের মতো সাদা, কিন্তু জোয়ানগুলো, মানে জোয়ানের ফুলগুলো হচ্ছে খুব ছোটো। গাছটাও ছোটো হয়, জিরে গাছের মতো অতটা উঁচু হয় না, আর পরিমাণেও একটু অল্প ধরে, সাইজগুলো ছোট ছোট। এটা হচ্ছে মৌরি গাছ। মৌরি গাছ জোয়ান গাছের মতোই মৌরি গাছটা হয়, কিন্তু মৌরির ফুলটা হচ্ছে হলুদ রঙের। দেখতে পাচ্ছ ফুল লেগে আছে তলায়, মৌরি ধরে গেছে। এটা হচ্ছে মৌরি গাছের ফুল। মৌরি গাছটা অনেকেই দেখে, কিন্তু জিরে গাছটা হয়তো দেখা হয়ে ওঠে না। এটা জিরে গাছ। জিরে গাছের ফুল কত ঘনভাবে ফোটে এবং প্রতিটি গাছে প্রায় অনেক জিরেও পাওয়া যায় এক একটা গাছ থেকে। তো তিনটে গাছের মধ্যে ফুলের পার্থক্য হলো, জিরে গাছের ফুল সাদা রঙের, জোয়ান গাছের ফুল সাদা রঙের, এবং মৌরি গাছের ফুল হচ্ছে হলুদ রঙের। এবার আসি পাতার দিকে। জিরে গাছের পাতা মৌরি এবং জোয়ান গাছের পাতা থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে মৌরি গাছের পাতা। পাতা তো নেই, কেমন ডাঁটির মতো রয়েছে সব। এই মৌরি গাছের পাতা এবং জোয়ান গাছের পাতা প্রায় একই রকমের হয়, কিন্তু জিরে গাছের পাতা একটু আলাদা রকমের হয়। এটা হচ্ছে জিরে গাছের পাতা। এটা জিরে না, এটা হচ্ছে, এইটা জিরে গাছের পাতা। জিরে গাছের পাতা, এটা জোয়ান গাছের পাতা, মানে তো কাঁচা জোয়ান, কাঁচা মৌরি এবং কাঁচা জিরে যদি কেউ খেয়ে থাকেন তা অবশ্যই জানাবেন। তো পাকা তো খেয়েছি, কাঁচাতেও ভালো লাগে। তো জিরে গাছ কিন্তু ওজন কমাতে সাহায্য করে, হজমেও সাহায্য করে। এই গাছে ভিটামিন থাকে ভালো, খনিজ মৌলও থাকে, হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে, আবার খিদে কমাতে সাহায্য করে। খিদে কমলেই কিন্তু দেহের ওজনও কমবে। অনেক ক্ষেত্রে ইনসুলিনের জন্য এই জিরে ব্যবহার আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রান্নার জন্য জিরে ব্যবহার করি। আর মৌরি কী করে? মৌরি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে। আর জোয়ান তো হজম, ফুসফুস ভালো রাখে, কিডনির পাথর আটকায়, পেটে যন্ত্রণা হলে দাঁতের যন্ত্রণাতেও জোয়ানে ব্যবহার করে আসি। আর খাওয়া দাওয়ার পর তো আমরা জোয়ান আর মৌরিটা এমনি কাঁচাই খাই, রান্নার কাজে তো সবই ব্যবহৃত হয়। তো কেমন লাগলো এই গাছগুলো দেখে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।